आप लोगों का क्या YouTube चैनल है? चलो बीस फार्म ठीक है, बीस फार्म पाले जी एगुलो के ना चेने तो सेटा कोथाय तैरी है तुम्हारा देखो यही जाते देखो बिस्काम कम्पानी तो जरा जरा बिस्काम बिस्कुट भलोबाशो बिस्काम जो प्रोडक्ट भलोबाशो तेज़ने ठिकाना दिए दिल आसें क्या नहीं जाए और सामने गए भात खुजी भात खेते हैं भात ना खेले पेट भरे ना मन भरे ना भल लगे ना बाजते चल लो दसटा बारो और अभी एखो खावा दावा किच्छू करी भाई खाई हमारे को होटेल ही पेलम ना हमारे यत खान बिहार पोछान कथा छो क्या बिहारे जो परलम ना जानी ना कि भूल हो गल कौन रास्ते कौन दिखे चले आसलम तो हे गाइस शुभ सकाल वेलकम टू माय यूट्यूब चैनल तुम्हारा देखो सीओबी शो ब्लॉग्स तो आज के बसते चल लो घड़ी काटा 5:38 देखो तो हमें कल के जगह स्टे कर इंडियन पेट्रोल पाम्पे एखे टीन चाले नीचे कल के टेंट बिछिए ठंडा खूब कम लेगे एकटाई रिजन कल के कुआशाटा एक कम पड़े जार जो आज के सकाल सकाल उठे ही रेडी हो गलम रवाना देवर जो तो भाई खाच्छे आमी फ्रेश होलाम मात्र तो आमी एखन खाबो खेये दे बेरोबो आज के जेहेतु एकटु अंधकार अंधकारटा एकटु काटुक आलोटा उठुक दिए तखनी बेरोबो तो आपातत खावा दावाटा शेष करे नेई दिए तारपरे देखो पेछने एकटु रास्ता अंधकार हये आछे किन्तु कुआशा आजके अतटा पड़ेनि जतटा गतकाल पड़ेछिलो तो चलो आगे खेये नेई दिए तारपर सबकिछु ब्याग करे साइकेले बेरोते हबे आबार तो आज के बिहारे जेते हबे आमादेर बिहारे गिये आज के बिहारे स्टे करबो तो बिहारेर कोथाय जाई कोन जेलाय जाई बा কোন এলাকায় যাই সবটাই শেয়ার হবে সেই সব যে ভিডিওটা দেখতে থাকো ততক্ষণ আমরা এইসব খেয়ে ব্যাগটা গোছাই এবং রাস্তাটা একটু পরিষ্কার হোক দিয়ে তারপর বেরিয়ে যাব এখান থেকে চলো এই দেখো ভাই আমার সকাল সকাল ফ্রেশ হয়ে খেতে বসে গেছে জয় শ্রী রাম আর এই যে আমাদের কালকে একটা দাদা বিস্কুট দিয়েছিল দু প্যাকেট বিস্কুট এবং কেক কেক একটা রাতে খেয়েছি এবং দুটো বিস্কিটই আছে আমাদের কাছে ट आकटा सेम दिए एक डुप्लीकेट मैं एक ही रकम वो खे कल के रात हमारे आो खबर छो से सकल संगे तो एगो खाव सब खाव ना कि खाव दिए एखान बेरोब चलो खे नहीं आगे हमें आज जलपाइगुड़ी जिलार पहाड़पुर एलकाय कल के रात स्टे करो बैरिए पड़ल सकाल सकाल आज के पास 7:00 कल के आज के डेढ़ घंटा आगे बैरिए कल के प्रचंड लेट हो गए घूमते उठते बैरिए आज के कुआशाटा एक कम जारी बैरिए पड़ल और आज के देखी कत दूर सैकेल जो पे कत दूर अब्दि जब जार जो आज के सकाल सकाल बैरिए पड़े और आज आप नैशनल हाईवे देखो कि बड़ो बड़ो गाड़ी चलते रास्त सकाले बड़ोईना आज एक पथ दुर्घटना होते पे ये ठंडा कुआशार मध्य जार जो प्रत्येक समय चेष्टा करी जे সুস্থভাবে সফলভাবে যাত্রাটা সম্পূর্ণ করার তো যাই হোক এখন আমাদের সাইকেল চালাতে হবে অনেকটা পথ তো আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি এবং সামনে তোমাদের সবটাই দেখাবো তো চলো যাওয়া যাক সামনের দিকে আর খুব ভালো লাগছে একটা ফাঁকা রাস্তায় বুক চেপে চলছে ভারত মাতার পতাকা ভারত মাতার সন্তান এবং আমাদের ধর্মীয় পতাকা জয় শ্রী রাম চলো যাওয়া যাক বর্তমানে তোমাদের ভাই আছে উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়িতে এবং সেখান থেকে কিছু দূর এগিয়ে আমরা যাচ্ছি বাইপাস ধরে বিহারের পথে তো দেখো ভাই জীবনে ছোট থেকে বড় হলাম অনেক কিছু খেয়ে অনেক কিছু শিখে অনেক কিছু করে তার মধ্যে হলো অন্যতম হলো একটা হলো বিস্কাম ঠিক আছে বিস্কাম পারলে যে এগুলো কে না চেনে তো সেটা কোথায় তৈরি হয় তোমরা দেখবে এই দেখো এই শিলিগুড়িতে এই দেখো বিস্কাম কোম্পানি তো যারা যারা বিস্কামের বিস্কুট ভালোবাসো বা বিস্কামের যে কোনো প্রোডাক্ট ভালোবাসো তাদের জন্য এখানে ঠিকানা দিয়ে দিলাম আসবে কিনে নিয়ে যাবে তো দেখো এই কথা খাবারের কথা তো আমি বলছি এখন আমার খিদে পেয়েছে সকাল থেকে আমি এখনো কিচ্ছু খাইনি আর তুমি দেখো এখানে এমন একটা জায়গা সম্পূর্ণ রাস্তায় এরকমই কোথাও কোনো দোকানপাট কিচ্ছু নেই যাবো গিয়ে খাবো দুই চারটা বিস্কুট যে দাও খাই ঠিক আছে আমাদের কাছে আছে আনমুলের আছে অন্যান্য আছে কিন্তু বিস্কাম নেই বিস্কামের একটা আছে জিরা বিস্কুট এটা আমার খুব ভালো লাগে তো যাই গিয়ে নিয়ে আসি আপনি তাই করবো নাকি খাবি নাকি ভাই চল বিস্কুট নিয়ে আসি চায় ঠায় আর এখানে আসলে ক্রিমের সেন্ট এটা ক্রিম এই বিস্কিট বানাচ্ছে যার জন্য প্রচণ্ড গন্ধ বেরিয়েছে গাইজ প্রচণ্ড লেভেলের গন্ধ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আর সামনে গিয়ে ভাত খুঁজছি ভাত খেতে হবে ভাত না খেলে পেট ভরে না মন ভরে না ভাল লাগে না যাই খাই ভাত না খেলে কোনো শান্তি নেই জীবনে চলো ভাত খাই আগে এখন বাসতে চললো 10:12 আর আমি এখনও খাওয়া দাওয়া কিচ্ছু করিনি ভাইও খাইনি আমরা কোনো হোটেলই পেলাম না তো এখন আমরা বিহারের রাস্তায় যাচ্ছি এই যে দেখো
এটা হলো বিহারের রাস্তা। আর আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলকে টাটা দিয়ে খুব সহজেই বিহারে ঢুকে যাব। তো আরও 4-5 ঘন্টার মতন লাগবে। আপাতত একটা হোটেল খুঁজছি ভালো, যেখানে আমরা সকালের খাবারটা সেরে নেব, তো সেটাই খুঁজে পাচ্ছি না। তো চলো সামনের দিকে যাই, গিয়ে সকালের খাবারটাকে খেয়ে নেই, তাহলে শরীরে জোশ পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড ক্লান্ত, প্রায় 3.5 ঘন্টা থেকে সাইকেল চালাচ্ছি, সকাল 7টায় বেরিয়েছি, এখন পাচ্ছে 10টা বাজে। তো সকালবেলা বেরিয়েছিলাম এবং সকালের খাবারটা খুঁজতে খুঁজতে প্রায় দুপুরই হয়ে গেল, এবং দুপুর এবং সকালের খাবার আমরা আজকে এখানে খেলাম। এখন এখান থেকে আমরা রওনা দেব তোমার বিহারের উদ্দেশ্যে। তো চলো এখন আমরা সব কিছু রেস্ট ফেস্ট করে নিলাম, সারাদিনের দুপুরে যা রেস্টটা এক্সট্রা করতাম সেটা এখানেই করে নিয়েছি। তো এখন আমরা এই যে আমাদের সাইকেল নিয়ে বেরিয়ে পড়বো, তো বিহারের দিকে যাওয়া যাবে আজকে। ইউটিউব চ্যানেল তো যাচ্ছিলাম, যাওয়ার সময় দাদাদের সঙ্গে দেখা হলো। ভাই ভাইয়া লোক আপ কাবা চা রে হো হম লোক ভাই মথুরা সে আয়ে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ বহুত বহুত ভাই আচ্ছা জয় শ্রী রাম জয় শ্রী রাম কোই দিক্কত নেই হোগা ভাই সব সিস্টেম চলেগা জয় শ্রী রাম চলো ফির মিলেঙ্গে থ্যাংক ইউ ভাইয়া ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো জয় শ্রী রাম একদম একদম গাইস 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 আমাদের এই যে দাঁড় করিয়ে দাদা দুটো এসে দেখলেই তো দিল আপেল, খালিটা রাখবো কোথায় রাখা। আমাদের একটু সমস্যা হয়ে গেল, হয়তো রাস্তা ভুল হয়ে গেছে, ভাই গুগল ম্যাপ দেখছে, তার জন্য এখানে একটু দাঁড়ালাম। রাস্তা ঠিকই আছে, ভুল হয়নি, ব্যাপার কি আছে আমার কি ভুল রাস্তায় আসছি, ঘুরে তো ভুলই হইলো না। যাই হোক এখনও ম্যাপ দেখছে, আমাদের এতক্ষণে বিহার পৌঁছানোর কথা ছিল কিন্তু আমরা বিহারে যেতে পারলাম না, জানি না কি ভুল হয়ে গেল, কোন রাস্তায় কোন দিকে চলে আসলাম। আমরা তো ন্যাশনাল হাইওয়ে ধরেই আসছিলাম, কিন্তু 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 কী জানি কি জ্বালাই বললাম না দেখো তো। এখন এখানে কেউ নেই লোকাল দিকে, আমাকে বলবো, যাই হোক দেখি সেই আর কি। ওখানে ফল ঢল দেওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, দিয়ে ওরা যে ফল দিল তার তো ওখানে আমি একটু রেস্ট নিয়ে কোল্ড ড্রিঙ্ক খেলাম, আর এই যে ফল তো টুপিতে রেখে দিয়েছি এখানে। আর এখন আমরা দেখছি হলো যে রাস্তা কোন দিকে, এখান থেকে রওনা দেবো, আমাদের ভুল হয়ে গেলো সম্ভবত আজকে, তো সঠিক রাস্তাটা বের করি, যেতে তো হবেই। তো চলো দেখি ভাই, দেখ দেখ তাড়াতাড়ি দেখ, দিয়ে তারপর এখান থেকে আবার রওনা দিতে হবে, যদি ভুল হয় আবার দিয়ে আবার যেতে হবে, চলো আর কি। তো গাইজ অবশেষে আমরা আছি এখনও উত্তর দিনাজপুরে, আর আমাদের রাস্তা গুগল ম্যাপ সবটাই ভুল দেখিয়েছে, রাস্তাও ভুল দেখিয়েছে, এবং যা বলেছে গুগল ম্যাপে আমরা তুফানগঞ্জ বা আমার বাড়ি থেকে যেটা দেখেছিলাম 950 কিলোমিটার, কিন্তু এখানে আসার পরে এখনও 900 কিলোমিটার বাকি আছে, মানে আমরা 250 কিলোমিটার আজকে 3 দিন থেকে চালাচ্ছি সাইকেল, তারপরেও দেখাচ্ছে এখান থেকে আরও 900 কিলোমিটার, মানে ভাবতেই পারছো একটা মাথা নষ্ট করা ব্যাপার। আমরা ভেবেছিলাম টোটাল 950 যাত্রা হবে, সেখানে 250 চালিয়ে আসলাম, আমাদের এদিকে 900, মানে 1100 পার হয়ে গেলো, ঠিক আছে। যাই হোক আমরা এখন একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের এই ছাদে আমাদের টেন্ট বিছিয়ে নিয়েছি, আর এখানে আমাদের আজকের জন্য স্টে করব, এবং কালকে বিহারের জন্য রওনা হবো। ভেবেছিলাম আজকে বিহারে চলে যাব, দেন 3-4 দিন যা লাগবে বিহার কমপ্লিট করে তারপর ইউপিতে চলে যাব, কিন্তু সেটা হলো না। তো চলো এখন ফ্রেশ হয়ে মাথায় এসে এটা টানালাম, দিয়ে তোমাদের আপডেটটা দিলাম, তো ফ্রেশ হয়ে তারপর খেতে হবে কিছু, খেয়ে দে তারপর এখানে ঘুমাবো আজকে, আর বেশি কিছু বলছি না। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিও বাড়াবো না, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো, টাটা।